খাবার সম্বন্ধে জেনে নেব আজকে, পাখি ও পায়রার খাবার, এবং তার সঙ্গে দাদার কাছে কিছু পাখি কালেকশন রয়েছে। তো কী কী খাবার এবং কী কী পাখি কালেকশন রয়েছে দাদার কাছে জেনে নেব। এখানে শুধু আজকে বুদ্ধি আছে, বুদ্ধি আছে এখানে দাদার কাছে। আচ্ছা, উপরে গুলো স্প্যাঙ্গেল আছে, স্প্যাঙ্গেল স্প্যাঙ্গেল আছে, সব রেড আই স্প্যাঙ্গেল সব মিলানো আছে। উপরে গুলো 300 টাকা জোড়া, 300 টাকা জোড়া। হ্যাঁ, আর নিচে হচ্ছে 260 টাকা জোড়া, 260 টাকা জোড়া। হ্যাঁ দাদা, কি কি খাবার আছে আপনার কাছে একটু? আচ্ছা, কালেকশন খাবার কালেকশন বলে দিচ্ছি আমি। আচ্ছা, এটা হচ্ছে আসাম বা বিহার দানা, 37 টাকা কিলো, 37 টাকা কিলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডিলাক দানা, 52 টাকা কিলো, 52 টাকা কিলো। হ্যাঁ, এটা হচ্ছে ফিঞ্চের ছোট ডিলাক, 52 টাকা কিলো, অন্য দানা 43 টাকা কিলো। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের মিলেট আছে, ইয়েলো মিলেট 220 টাকা, আচ্ছা হোয়াইট মিলেট 220 টাকা, ক্যানারি আছে 220 টাকা, আচ্ছা ব্ল্যাক মিলেট আছে 350 টাকা, 350 টাকা। হ্যাঁ, আচ্ছা কৃষি আছে 120 টাকা, আচ্ছা এখানে ব্ল্যাক শিট আছে 120 টাকা, আচ্ছা সমুদ্রের ফেনা আছে 700 টাকা কিলো, রাগি আছে 60 টাকা কিলো। হ্যাঁ, এটা ভুট্টা, কাটিং ভুট্টা আছে 42 টাকা কিলো। আচ্ছা, এদিকে আছে কুসুম আছে 80 টাকা কিলো, এটা ধান আছে, এটা এক ধরনের ধান আছে, এটা 40 টাকা, 35 টাকা কিলো, 35 টাকা। হ্যাঁ, ম্যাস আছে, ম্যাস আছে 40 টাকা কিলো, মুরগির খাবার ম্যাস 40 টাকা কিলো, এটা হাটকা আছে 55 টাকা কিলো, 55 টাকা। হ্যাঁ, এটা মাইলো আছে 42 টাকা কিলো, 42 টাকা কিলো, এটা পায়রার খাবার। হ্যাঁ, সানফ্লাওয়ার আছে 120 টাকা কিলো। আচ্ছা, এটা ওটস আছে 60 টাকা কিলো, 60 টাকা। হ্যাঁ, বাজরা আছে 42 টাকা কিলো। আচ্ছা, এইটা আর এক ধরনের ধান আছে, এটা পায়রার জন্য, এটাও 40 টাকা, 40 টাকা কিলো। হ্যাঁ, দাদার কাছে সবই কালেকশন দেখলেন, এবং আরও মেডিসিন, এবং দাদার কাছে মেডিসিনও পেয়ে যাবে, মেডিসিনও পাওয়া যায়, গ্রিডও পাওয়া যায়। আচ্ছা, গ্রিডও পাওয়া যায়, পায়রা এবং পাখির খাবার, যেটা খুবই ভালো উপকার পাখির জন্য, সব ধরনের খাবারই আমার কাছে আছে, পায়রা পাখি এবং সব ধরনের খাবার, তার সঙ্গে মুরগির খাবারও পেয়ে যাবেন দাদার কাছে। তো এসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদার কাছে। দাদা, আপনার মোবাইল নাম্বারটা? মোবাইল নাম হচ্ছে শুভেন্দু চক্রবর্তী, মোবাইল নাম্বার 9830110387। আচ্ছা, এই হাটে আমাদের এক মাস হয়েছে, আবার চালু হয়েছে, হাটটা রানিং থাকবে এখন। হাটে কেউ যদি কোনো ব্যবসায় আসতে চায়, বসতে চায়, তারা যোগাযোগ জানি করে, এই নাম্বারে আমার নাম্বারে করলেও হবে, করে যাতে আমরা যা যা করবো। যেমনটাই দাদার মুখে শুনলেন যে নতুন ব্যবসায়ী যারা আছেন, তারা ডানকুনি আসতে ইচ্ছুক, তারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এখানে নতুন যারা বসতে চায় তাদের বসার জায়গা দেওয়া হবে, আর দাদার নাম্বারেই কন্ট্যাক্ট করবেন।